আজকের ভিডিওর টপিকটা হলো এই বড় কি হোটেল নিয়ে, নাম হলো গ্র্যান্ড রিভার ভিউ হোটেল। এটা হলো রাজশাহীর প্রথম ফোর স্টার হোটেল, তো দেখে আসি এটাকে ফোর স্টার মানুষ কেন বলছে। তো ঢুকতে লেগে দেখছি মেলা কারমার রাখা, কিন্তু আমাদের বিষয় হলো পা আছে যতদিন হেঁটে যাবো ততদিন। হোটেলে একদম ঢুকার সময় এগুলা চোখে পড়বে, মানুষের তৈরি নকল ঝর্ণা, তো এগুলার দিকে চোখ না দিয়ে ঢুকে যাবেন একদম। কিন্তু শুরুতে ঢুকেই তো একদম টাস্কি খেয়ে গেলাম, মানে সেরকম খরচ করেছে বুঝাই যাচ্ছে সেরকম ডেকোরেশন। তো এইদিকে একটু নজর দিলাম, দেখছি লিফট, কিন্তু এখন কোথায় যেতে হবে এটা আর বুঝছি না আমরা। আমার সাথে আমার একটা বন্ধু এসেছে, কিন্তু ওই এর আগে আসেনি, আমিও আসিনি, তো জানি না এখন কয়তালে যেতে হবে। তো ওই বললো আজ এটা দাঁড়িয়ে না থেকে ভাইগুলো যেখানে যাচ্ছে আমরা ওখানে যাই, চো। ভাইদের সাথে উপরে চলে গেলাম, যে দেখছি তিনতলায় নামলো, তিনতলায় দেখছি কিছু হচ্ছে না। তারপরে কি করলাম, আবার লিফটে উঠলাম, দিয়ে আবার ঘুরে ফিরে দেখছি নিচতলায় চলে এসেছি। কিন্তু আমিও আজকে নিয়ত নিয়ে নিয়েছি যে এই হোটেলটা আজকে পুরো ঘুরে দেখবো, তো আবার লিফটে উঠে গেলাম, দেখি এবার কোথায় যাওয়া যায়। তো বড় লোকদের হোটেলে দেখছি এখানে লিফটেও মিরর, তো আমিও চুল ঠিক করতে লেগে গেলাম, মানুষজন তাকাচ্ছে ওগুলো বিষয় না। এখন আমরা কোথায় যাবো সেটারই ঠিক নাই, সবাই নেমে গেছে, আমরা দুজনেই থেকে গেছি লিফটে, এখন কই যাবো কিছুই জানি না। যাই হোক লিফটটা একটু ফাঁকা পেয়েছি, তো এখন আমরা যাচ্ছি নয়তলায় সুইমিং পুলে, তারপর দেখি কি খাওয়াবে এখানে। তুই যা খাবি সুইমিং পুলের পানি। নয়তলায় চলে এসে দেখছি মেয়েরা গোসল করছে, এখন কে জানে যে ওদের বুক করা আছে, কে জানে গোসল করবে, আমরা তো যে ঢুকে গেছি। তারপর আমরা একটু তাকিয়ে ফেলেছিলাম, ওগুলা বিষয় না। তারপরে দুইটা লোক এসে বললো যে দুইতলায় যান, ওখানে রেস্টুরেন্ট আছে কিছু খান, তো আমরা ওখানে যাচ্ছি এখন, দেখি কি খাওয়া যায়। এখন আমরা দুইতলায় আছি, দুইতলার ওইদিকে জায়গা পাইনি, মানে যেদিকে খাই, তো এখানে স্মোকিং জোন, এখানে একটু বসে আছি। তারপর দেখছি পাশের জন কোক অর্ডার করছে, তো ভাবলাম আমি অর্ডার করি, তারপর দিয়ে গেল কোক। বাইরে এটার দাম মনে হয় 30-40 টাকা, তো আমি ভাবছি যে এখানে একটু বেশি হবে নাকি, তাই দামটা খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। কিন্তু এখন বিষয় হচ্ছে যে অনেকক্ষণ চেষ্টা করার পরে ওই কোকের মাথাটা খুলতে পারছি না। এবার আমার বন্ধু চেষ্টা করছে কিন্তু ওইও পাচ্ছে না, তো অনেক চেষ্টার পরেও পারলো না। আমি আরো 20-30 মিনিট চেষ্টা করার পরেও পারলাম না, দিয়ে বন্ধু হ্যাডামগিরি করে আমার থেকে আবার নিলো, দিয়ে বলছে থাম আমি খুলে দিচ্ছি। তারপরে পারলো না, দিয়ে ওই কি করলো মাথাটাই ভেঙে ফেলে দিল। এখন আপনারাই বলেন যে এই কোক আমি খাবো কি করে, মানে ফুটাই তো নাই, খাবো কি দিয়ে। তো আমি ওয়েটারকে ডাকলাম, যে বললাম দেখেন তো বিষয়টা, ওয়েটার এসে কোকটা নিয়ে পালিয়ে গেল। তো আমার বিগের পালালো কেন, পরে দেখছি যে আসলো আবার, কোকটা নিয়ে আসলো আর কাঁটা চামচ নিয়ে এসেছে। দিয়ে কাঁটা চামচ দিয়ে অনেক চেষ্টা করলো, একদম কঠিন চেষ্টা, এত চেষ্টার পরেও লাস্টে খুলতে পারলো না, মানে একটা ফুটা করলে খেতে পারতাম কিন্তু ফুটাটা করতে পারলো না। দিয়ে লাস্টে বললো যে থামেন চেঞ্জ করে আনছি আমি এটা। তারপরে চেঞ্জ করে এনে দিল, এটা সাবধানে খুলছে, মানে একটা কোক খাওয়ার জন্য যে এক ঘন্টা যুদ্ধ করতে হবে জীবনও ভাবিনি। এখন আপনারা ভাবতে পারেন নিচে পানি কেন, আমরা আবার সুইমিং পুলে চলে এসেছি পানি দেখতে আর ওগুলো না দেখতে। আসলে দুইতলায় আমরা কফি অর্ডার দিয়েছিলাম, 30 মিনিট হয়ে গেছে দেয়নি, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি ওপরের কি অবস্থা দেখি। দেন এসে দেখছি ফাঁকা, তাই একটু ঘুরতে আসলাম। আর সুইমিং পুলটা এখানকার অনেক সুন্দর, নিচেও সব দেখা যাচ্ছে, একদম সেরকম পানি। কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, সুইমিং পুলটা হলো বিল্ডিং এর সাইডে, তো সুইমিং পুল থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, মানে ধাক্কা ধাক্কি করতে যায়, যদি ভুল করেও পড়ে যায়, তাহলে আর কি হবে। আবার দুইতলা যাওয়ার সময় এখানে দেখছি জাপানিজ না চাইনিজ কিছু জানি না, কিন্তু ভাই ভাষা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সবকিছু কিছু বুঝছি না। তো দুইতলায় রেস্টুরেন্টে আবার চলে এসেছি, দেখছি এটা, আমি ভাবছি এটা এখানে কি করছে। তো যাই হোক রেস্টুরেন্টটাও সুন্দর অনেক, এতক্ষণ অনেক আজেরা ঘোরা হলো, তো ভাবলাম এবার কিছু খাওয়া যাক, এখানকার খাবার কেমন দেখি। হোটেলে গেছিলাম আমরা দুই বন্ধু, কিন্তু পরে আরো দুইজন অ্যাড হয়েছিল, ওনারা আমার ভিডিও দেখে, তো বললাম যে বসেন একসাথে খাই। তারপর ভাবলাম যে পিৎজা খাওয়া যাক, তাই ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে এই পিৎজাটা কত ইঞ্চ, এখন বলতে পারছে না আর ওটা। দেন আমি লাস্টে বললাম সবার এক পিস করে হবে, তো বলছে হ্যাঁ আরামে হবে। তারপর বললাম আচ্ছা দেন। আর আমাদের সাথে পরে যারা অ্যাড হয়েছিল ওনারা হাজবেন্ড ওয়াইফ ছিল, আর এই বাচ্চাটা ওনাদের অনেক কিউট, একদম সেরকম কিউট। হঠাৎ টেবিলের উপর এটা চোখে পড়লো, এটা মেবি ঘোরানোর জিনিস, আসলে টাইম পাস করার জন্য মনে হয়, আমি জানি না, কিন্তু আমার ভালো লাগছিল, আমি ঘুরিয়ে যাচ্ছিলাম। অর্ডার দিয়েছি 8:30, এখন বাজে 9:30, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে পিৎজাটা অবশেষে এসেছে। আমি ভেবেছিলাম ছোট হবে, দেখছি সাইজে অনেক বড়, কিন্তু দেখছি আমার প্লেটে মশা। এখন আমি ভাবছি মশা খাবো না পিৎজা খাবো, মশা খাবো না পিৎজা খাবো। আমি কোনোটা খাওয়ার আগে আমার বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা বাঙালি হাত দিয়েই খাবো স্বাভাবিক। এটা এখন হাত দিয়ে খেয়েছি আমরা দুইজন, তো ওয়াশরুমে যাওয়া লাগবে, এখন ওয়াশরুম খোঁজার পালা। এখানকার তো কিছু চিনি না, ভুল করে যে লেডিস টয়লেটে ঢুকে গেছি, তারপরে ওখানে একটা মহিলা ছিল, ওনার সাথে একদম ঝামেলা লেগে গেছে। এদিকে এসে আরেক বিপদ, এখান দিয়ে আর পানি পড়ছে না, আমি আবার ভাবছি সুইচ টুইচ নষ্ট হয়ে গেছে নাকি, এখানে জাদু। তো এই বড় লোকই জিনিসটা অনেক আগেই বের হয়েছে, কিন্তু আমি জানতাম না এখানে বেশি না, হাত দিলে পানি বের হয়, আবার হাত হটিয়ে দিলে নাকি পানি থেমে যায়, হেভি সিস্টেম মাইরি। তো সবকিছুর পরে এখন বিল দেওয়ার পালা, তো এখানে বিল দিতে হয়, কিন্তু এখানে বাঁশের গাছ কেন রাখা বুঝলাম না। তারপর অনেকক্ষণ ভাবার পর বুঝতে পারলাম এখানে বাঁশ গাছ কেন রাখা, কারণ কাস্টমাররা যখন বিল দিতে আসবে ওদের উপর দিয়ে বাঁশি যাবে, ওই জন্য অলরেডি বাঁশ গাছ রাখাই থাকে। হোটেলের সবকিছু দেখা শেষ, এখন বাসার দিকে রওনা দিব, কারণ অনেক রাত হয়ে গেছে। তো ওখানে রাত হয়ে গেছিল তাই বাসায় চলে এসেছি। অনেকেই ভাবেন যে এগুলোতে ঢুকতে অনেক টাকা লাগে বা অনেক খরচ, কিন্তু আসলে ওরকম না। আর ওখানকার খাবার আমার মোটামুটি লেগেছে, খুব একটা সেরকম তা না, কিন্তু ছিল মোটামুটি ভালো ছিল। আর আজকের ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।